আমি জানি যশ, তুমি এখানে ভালো থাকবে না। কিন্তু কি করবে বলো? নিজের শরীরের দিকে তাকিয়ে একটু ভালো থাকার চেষ্টা করো। দেখেছো দাদা ভাই, দেখেছো আন্টি, যশ অসুস্থ, তো তার সত্ত্বেও ওকে কিভাবে উত্তেজিত করছে, ইনস্টিগেট করছে। তাও তো আমি করতে পারছি, তোমার তো সেটা করারও ক্ষমতা নেই। যেটা আমার করার ক্ষমতা আছে, যেটা আমি করতে পারি, সেটা তুমি করতে পারো না রোহিণী চৌধুরী। এটা মানুষ তো খুন করতে পারো, সেই চেষ্টা করতে পারো, কিন্তু নিজের স্বামীর মনটা বুঝতে পারো না। নিজের স্বামীকে ইমপ্রেসও করতে পারো না। হ্যাঁ, এখন হয়তো তুমি আমার নামে অনেক কথা বলবে, অনেক নিন্দে করবে, তুমি হয়তো বলবে যে আমি ধান্দায় মতলব নিয়ে তোমার স্বামীর পেছনে ঘুরঘুর করছি। বলো তুমি এসব, কন্টিনিউ করো। এ কন্টিনিউ করতে করতে হয়তো তোমার কথা এখানে কেউ কেউ বিশ্বাস করবে, 10% হলেও তুমি বিশ্বাস করাতে পারবে। এনিওয়ে দেবদীপ, চলো আমাদের বেরোতে হবে। হ্যাঁ চলো। আর একটা কথা রইল, কাল বা পরশু আপনারা যদি ওকে নিয়ে যেতে না চান বা পৌঁছে দিতে না পারেন, তাহলে কিন্তু আমি ওকে নিয়ে যাব। তখন কিন্তু কোনো রকমের কোনো অজুহাত বা কোনো রকমের কোনো বাহানা এক্সকিউজ কিচ্ছু শুনবো না। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড। আমার ছেলেটার যদি কিছু হয়ে যায় না, আমার নামে মামলা করবেন, তবুও যশের ট্রিটমেন্টটা আমি করব। তোমরা চিন্তা করো না, আমি আমার নিজের ইচ্ছে তো জানিয়ে দিয়েছি অলরেডি, এখনো জানাচ্ছি সবার সামনে, বলে দিয়েছি আমি কি চাই। এছাড়া আমি একটা স্ট্যাম্প পেপারে আমার ইচ্ছেটা লিখিয়ে তোমাদের হাতে দিয়ে দেব, যাতে ভবিষ্যতে কেউ তোমাদেরকে ফাঁসাতে না পারে। চিন্তা করো না তোমরা।